এই হচ্ছে রিয়েলমি অস এস প্রো এর কিছুদিন আগে কিন্তু লঞ্চ করা হয়েছিল রিয়েলমি ওয়াস এস এবং তারই সাকসেসর হিসেবে চলে এসেছে রিয়েলমি অস এস প্রো প্রথমে এটির কুইক আনবক্সিং করে নেবো তারপরে হচ্ছে এর হ্যান্ডসন রিভিউ আপনাদেরকে দেখাবো চোখ যারা বিশ্লেষণ করব এর নেগেটিভ সাইটগুলো এবং পজিটিভ সাইটগুলো তো অবশ্যই আলোচনা করব এটি এমন একটি রিভিউ হতে চলেছে যেখানে আমি ট্রাই করব আপনাদেরকে সকল ইনফরমেশন একদম কারেক্টলি দেওয়ার জন্য যাতে আপনাদের অন্য কোনো রিভিউ দেখতে না হয় কী স্পেসিফিকেশনগুলো আপনারা এখানে একটু দেখে নিন তার আগে বলে নেই আপনারা যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড ভিডিওটি যদি লাইক করে না থাকেন অবশ্যই লাইক করে নেবেন চলে যাচ্ছি কুইক আনবক্সিংয়ে ও হ্যাঁ আর যারা আনবক্সিংটা দেখতে চাচ্ছে না তারা এক মিনিট ভিডিও স্কিপ করতে পারেন বক্সটি খুলতেই বেরিয়ে এসেছে রিয়েলমি অস এস প্রো আপনারা দেখতে পাচ্ছেন রিয়েলমি অস এস প্রোর ফার্স্ট লুক স্মার্ট ওয়াচটি পাশে রেখে আমরা দেখব বক্সের ভিতরে কী কী রয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ইনফরমেশন রয়েছে স্মার্ট ওয়াচটি কীভাবে রান করবেন প্লাস কিভাবে এটির পরিচালনা করবেন অ্যাটসেটটা আর কি স্মার্ট ওয়াচটিতে দেওয়া আছে ব্যাটারি হিসেবে চার হাজার বিশ এমএইচ এর ম্যাসিড ব্যাটারি ব্যাটারি নিয়ে ইন ডিটেলস একটু পরে আলোচনা করব তার আগে যদি একটু আপনাদেরকে একটু দেখায় বক্সের ভিতরে আর কি কী কন্টেন্ট রয়েছে এখন আমরা খুলে দেখতে পাচ্ছি একটি চার্জিং ডক রয়েছে ম্যাগনেটিক মনে হচ্ছে উপরের যে লোগোটি দেখতে পাচ্ছেন আর রিয়েলমির আর সেটা কিন্তু যথেষ্ট গ্লেজি এবং চার্জিং ডকটি কিন্তু অনায়াসেই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিলো এবং ম্যাগনেটিক হওয়ার কারণে ঝাঁকি টাকি তো কিন্তু পড়ে যাচ্ছিল না এটা কিন্তু অনেক ভালো একটি দিক যার কারণে আপনার চার্জিং থেকে ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম এই চার্জিং ডকটি কিন্তু আপনার চার্জার বা ইউএসবি অ্যাডাপ্টারের সাথে সহজেই যুক্ত হয়ে যাবে সুতরাং চার্জিংয়ের ঝামেলা নেই এর ওয়েটটি একটু চেক করা যাক দেখা যাক এর ওয়েট কত সিক্সটি থ্রি গ্রাম কিন্তু এই স্মার্ট ওয়াচটির ওয়েট কোম্পানি দাবিও করেছিল সিক্সটি থ্রি গ্রাম ওয়েট রয়েছে এবং আমরা পরিমাপ করে দেখলাম সেমই রয়েছে স্টিলের ফ্রেমটি দেখতে পাচ্ছেন যথেষ্ট স্মুথ এবং এর যে দুটি বাটন রয়েছে এর কাজটি একটু পরে দেখাবো চার্জিং নিয়ে একটু কথা বলি চার্জিংয়ের পোটটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউসবি ডকের সাথে লেগে যায় এবং পিছনের সেন্সরগুলো কিন্তু দেখা যাচ্ছে স্মার্ট ওয়াচটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া আছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন ইঞ্চ সুপার অ্যামুলেট ডিসপ্লে যার কারণে কিন্তু এর ভিজিবিলিটি ছিল অনেক ভালো এবং কালারেন্সি অনেক অনেক স্মুথ রিয়েলমিওস এস প্রো এই স্মার্ট ওয়াচটির কিন্তু বাম পাশে রয়েছে বেশ কিছু অপশন আপনাদেরকে একটু যদি দেখাই দেখতে পাবেন যে এখানে রয়েছে ব্রাইটনেস এই ব্রাইটনেসটি কিন্তু অটোমেটিক করে দেওয়া যায় যার কারণে আপনারা যখন ইনডোরে থাকবেন লাইটটি কমে যাবে এবং যখন আউটডোরে চলে যাবেন ভিজিবিলিটি কিন্তু অটোমেটিক বেড়ে যাবে এটি একটি ভালো ফিচার্স আমার কাছে মনে হয়েছে ব্যাটারি সেভিং একটি ফিচার্স রিয়েলমি অস এস প্রো এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু অনেক কি বলে ফিচার্স এবং একটি স্মার্ট ওয়াচে আসলে যেরকম ফিচার্স থাকে যেরকম মুডগুলো থাকে যেমন ট্রেকিং স্লিপিং প্রায় সকল কিছুই কিন্তু বিদ্যমান এখানে কিন্তু পনেরোটিরও বেশি স্পোর্টস মোডস রয়েছে রয়েছে হার্ড মনিটরিং সেন্সর যেটি কিন্তু আমার কাছে মোটামুটি অ্যাকুরেটি লেগেছে আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আপনি আপনার স্মার্ট ওয়াচটি যখনই কানেক্ট করবেন আপনার ফোনের সাথে তখন কিন্তু আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন মিউজিকের ভলিউম আপ অ্যান্ড ডাউন নেক্সট প্রিভিয়াস এই কাজগুলো কিন্তু সেখানে অনায়াসী করে নিতে পারবেন এই স্মার্ট ওয়াচটি যখনই কানেক্ট থাকবে আপনার কী বলে আপনার স্মার্টফোনের সাথে তখন কিন্তু আপনি আপনার স্মার্টফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে এখানে যখনই আমরা ক্লিক করছি তখনই কিন্তু ছবি ক্যাপচার হয়ে যাচ্ছিল আপনারা দেখতে পেয়েছেন ফোনটিকে দূরে রেখেও স্মার্ট ওয়াচের মাধ্যমে কিন্তু আপনি ছবি ক্যাপচার করে নিতে পারবেন অনায়াসেই এই স্মার্ট ওয়াচটি কিন্তু স্টিল ফ্রেম রয়েছে চারপাশে এবং ব্যাকসাইডে রয়েছে প্লাস্টিক যখনই আপনি এর এর যে ওয়াশ ফেসটি আছে সেখানে চাপ দিয়ে ধরে রাখবেন এবং সাইডে কিন্তু বেশ কিছু ওয়াশ ফেস আপনারা পেয়ে যাবেন এবং অ্যাপের মাধ্যমে কিন্তু যখনই আপনি লিঙ্ক করে রাখবেন অ্যাপের মাধ্যমে কিন্তু একষটিরও বেশি আপনি ওয়াশ ফেস পেয়ে যাবেন সেগুলো আপনি ইউজ করতে পারেন এটি কিন্তু অনেক ভালো একটি দিক লিঙ্ক অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্মার্টফোনের সাথে এই স্মার্ট ওয়াচটি কানেক্ট করে নিতে পারেন রিয়েলমি ওয়াশ এস প্রো এই স্মার্ট ওয়াচটি কিন্তু আপনি যখনই প্লে স্টোর থেকে আপডেট করতে চাবেন সেখানে কিন্তু লিঙ্ক অ্যাপ এই অ্যাপটি সার্চ করবেন এবং ইনস্টল করে কানেক্ট করে ইউজ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপের মধ্যেও কিন্তু একষট্টি প্লাস রয়েছে ওয়াশপেস এই স্মার্ট ওয়াচটি কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ফাইভের উপরে যে ভার্সনগুলো আছে সেগুলোতে ইউজ করতে পারবেন এবং আইওএসও ব্যবহার করতে পারবেন এবং আইওএস ভার্সন কিন্তু সেখানে থাকতে হবে নাইন প্লাস স্মার্ট ওয়াচটিতে কিন্তু সিলিকন স্ট্রিপ সেখানে পেয়ে যাচ্ছেন এবং স্মার্ট ওয়াচটির প্রসেসর হিসেবে থাকছে এম কোটেক্স এম যদিও স্মার্ট ওয়াচের প্রসেসর সম্পর্কে মানুষকে খুব একটা বা কোনো রিভিউ আরকে খুব একটা ডিটেলসে বলতে দেখি না সো আমি আসলে বলছি না অনেকে মেনশনই করে না আমি তাও একটু বলে দিলাম আপনাদেরকে প্রসেসরের ব্যাপারে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও কিন্তু প্লে স্টোর থেকে আপনারা স্মার্ট ওয়াচের জন্য যেগুলো অ্যাপ আর কি সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন অনায়াসেই রিয়েলমি ওস এস প্রো এই অসটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ কারণ হচ্ছে এখানে কিন্তু পঞ্চাশ মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফ এখানে কিন্তু কোম্পানি দাবি করছে এবং আমার মনে হয় এটি যথেষ্ট অ্যাকুরেটি হবে আর কি এক্ষেত্রে কিন্তু আপনি যেহেতু সুইমিং মুড পেয়ে যাচ্ছেন এবং যেহেতু ওয়াটারপ্রুফ বলছে কোম্পানি ফিফটি মিটার্স পর্যন্ত সেহেতু আপনি কিন্তু অনায়াসেই এই ঘড়িটি ওয়াচটি পরেই সুইমিং করতে পারবেন বাটনের কথা বলেছিলাম যে পরে বলবো এখন দেখাচ্ছি আপনাদের বাটনের কাজ উপরের বাটনটি প্রেস করে কিন্তু এর স্ক্রিনটা অন এবং অফ করে দিতে পারছিলাম এবং নিচের যে বাটনটি আছে সেটির মাধ্যমে কিন্তু বিভিন্ন মোডে চলে যাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি প্রেস করার মাধ্যমে বিভিন্ন মুড সেখান থেকে আপনারা অ্যাক্টিভ করে দিতে পারবেন বা ট্র্যাকিং করে নিতে পারবেন আপনার অ্যাক্টিভিটিস রিয়েলমিওস এস প্রো এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু পিপিআইয়ের কথাটা তখন মেনশন করিনি এখন বলে দিচ্ছি পিপিআই হিসেবে দেওয়া আছে তিনশো ছাব্বিশ পিপিআই যার কারণে কিন্তু এর ডিটেলস এবং এর যে কোয়ালিটিটা ডিসপ্লের যে কালার কোয়ালিটি যথেষ্ট স্মুথ এবং অ্যাকুরেট ছিল রিয়েলমি ওয়াচ এস প্রো এই স্মার্ট ওয়াচটির ব্যাপারে একটু প্রাইজের ব্যাপারে একটু পরে কথা বলি তার আগে এর ব্যাটারির ব্যাপারে কিন্তু কথা বলা অতীব জরুরি স্মার্ট ব্যাটারি দেওয়া হচ্ছে চার হাজার বিশ ব্যাটারি যেটি কিন্তু ফোনে দেওয়া ডগটির সাহায্যে কিন্তু চার্জ হোটে অলমোস্ট দুই ঘন্টার মতো সময় লাগে আমাদের সময় লেগেছে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো এবং রিয়েলমি ওয়াচ বা এস প্রো বা রিয়েলমি কোম্পানি যাই বলুন না কেন সেটি কিন্তু দাবি করছে যে এর ব্যাটারি ব্যাক আপ থাকবে চোদ্দো দিনের মতো কিন্তু যদিও আসলে চোদ্দো দিনের মতো পাওয়া যায়নি অলমোস্ট পাঁচ থেকে ছয় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গেছে স্ক্রিন অন মানে অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু অন ছিল সেই অবস্থায় আমরা কিন্তু জানি যে একটি স্মার্ট ওয়াচের কিন্তু কল করা যায় কি না বা কলে কথা বলা যায় কিনা একটি স্মার্ট ওয়াচে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ফিচার্স এবং এটা কিন্তু একটি স্মার্ট ওয়াচকে একটি অন্য লেভেল পর্যন্ত নিয়ে যায় আর কি আমরা কিন্তু ইদানিং অনেক কম বাজেটের বা স্মার্ট ওয়াচগুলোতেও কিন্তু দেখি যে কল কোয়ালিটিটা রয়েছে বা কল সেখান থেকে করা যায় এবং শোনা যায় সকল কিছু আসলে স্মার্ট ওয়াচ থেকে করা যায় ফোনে যেতে হয় না কিন্তু এক্ষেত্রে আপনি যখনই কোনো কল টল আসবে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন কিন্তু সেখান থেকে আপনি কল রিসেট করে দিতে পারবেন কিন্তু আপনাকে কলে কথা বলার জন্য স্মার্ট ওয়াচটি ছেড়ে আপনাকে ফোনের কাছে আসতেই হবে এই বিষয়টি আমার কাছে অনেকটা নেগেটিভ লেগেছে বা এই সময় এসে আমরা কিন্তু চাচ্ছিলাম যে কলিং ফিচারটি আপাতত রিয়েলমি ওয়াচ এস প্রোতে থাকবে কিন্তু সেখানেও আমাদেরকে দেওয়া হয়নি কিছুই করার নেই এটি অনেক বড় একটি নেগেটিভ সাইট আমার কাছে যেটি মনে হয় বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু এখন আমরা এই ওয়াচটিতে সাপোর্ট পাইনি কারণ এটি যেহেতু বাংলাদেশে ওইভাবে লঞ্চ করা হয়নি এখন পর্যন্ত অফিসিয়ালি যখন হয়তো অফিসিয়ালি চলে আসবে তখন হয়তো বা বাংলা ফন্টটি এর ভিতরে ইনস্টল করা থাকতে পারে ভাইব্রেশনের ক্ষেত্রে আপনি ভাইব্রেশন কিন্তু কন্ট্রোল করতে পারবেন ভাইব্রেশন মুডটি আপনার কত জোরে হবে বা মিডিয়াম হবে কিংবা লো হবে এরকম কিন্তু কাস্টমাইজেশনের সুবিধা সেখানে রয়েছে অনেক কিছু সুবিধা সেখানে রয়েছে কিন্তু স্মার্ট ওয়াচটি আমার কাছে অতটা মানে এক নাম্বারে আমি রিকমেন্ড করতে পারছি না শুধুমাত্র এর কল কোয়ালিটি বা কলিং ফিচার্সটি ওই রকমভাবে না থাকার কারণে এখন ওভারঅল বলতে গেলে এই প্রাইস রেঞ্জে এসে প্রাইজের ব্যাপারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপডেট হয়ে নেবেন অ্যান্ড লাস্ট যে কথাটি বলতে হয় যে প্রাইস রেঞ্জ অনুযায়ী এই স্মার্ট ওয়াচটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ কলিং ফিচার অনেক বড় একটি ফিচার্স যেটি এখানে কিন্তু মিস করা হয়েছে অ্যান্ড আপনারা এই ফিচার্সে কিন্তু এই প্রাইজ রেঞ্জ আমার কাছে একটু ওভার প্রাইসটি মনে হয় আপনার কি এই দামে এই স্মার্ট ওয়াচটি নিতে আগ্রহী কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং চ্যানেলটি প্রথমবার হলে সাবস্ক্রাইব মাস্ট থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং